এটা কলিযুগ সদগুরু সম্মান করবেন এখন সব গুরুদেবরা ব্যবসাদারি শুরু করে দিয়েছে এবছর 50 জনকে দীক্ষা দিলাম এর পরের বছরে কি করে 100 জনকে দীক্ষা দেব শুধু ক্যান্ডিডেটের বাড়ি যাচ্ছে শিশু কি পেলে এই দীক্ষা তা কি দেখছে না কানের গোড়া ফিস ফিস বছর আনতে কিছু দিস তাই তো সদগুরু কাকে বলে শান্ত দাস্য বলিষ্ঠ চিত্ত শুদ্ধ সর্বস্ব বিশরদ গুরু বলে হৃদয়তে তাকে বলে সদগুরু সেই সদগুরু সম্মান করতে হবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এই তোর মেয়েকে দেখতে এলাম মেয়েকে দেখতে এলি হ্যাঁ হ্যাঁ আয় এত রোদে গরমে এসেছিস গো জল টল খা তারপর দেখাচ্ছি তোর মেয়েকে দেখতে এলাম তোর মেয়েকে নিয়ে আয় আরে বস রে জল টল খা তারপর দেখাচ্ছি দেখাবি হ্যাঁ বস তুই ঘরে এই প্রদীপটা দিছি প্রদীপটা কে হ্যাঁ এ প্রদীপটা যে দাউ দাউ করে জ্বলছে প্রদীপটা কে বলে হ্যাঁ তুই বলে দে ভুলে গেছি এই প্রদীপটা কে জানি না না বলে দে এই প্রদীপটা কে জানো বলে দি তাহলে হ্যাঁ শোনো মদনের পাঁচটা বান মদন মাথায় গালে হাত দিতে নেই ভাবজ বসে চলবি কে সে তুমি ভাববার কে যার ভাবনা ভাবিন তিনি তুমি ভাবো তাকে এটা আমার কথা নয় মানে হাত দিয়েছিল মনে মনে পড়লো না মনে পড়তো না সবই তো স্মরণ করে বলতে হয় এ দেখুন ভালো করে তত্ত্বটা ধান দিন পাঁচটা বান কি কি বললাম মদন মাদন মোহন শোষণ স্তম্ভন মদন কি করেছে এই একটা বান দেবাদিদেব মহাদেবকে মেরেছে দেবাদিদেব মহাদেব বলছে মদন তুই আমাকে বান মারলি হ্যাঁ মদন শুধু ভোলানাথকে নয় ব্রহ্মাকেও মেরেছিল ব্রহ্মাকে যখন মদন বান মারলো ব্রহ্মা তখন মদন মানে জর্জরিত হয়ে নিজের মানস কন্যাকে আলিঙ্গন দিল সন্ধ্যা অন্ধকার হয়ে গেল এই পিতা হয়ে নিজের কন্যাকে আলিঙ্গন দিয়েছে ব্রহ্মার মস্তক ছিন্ন করো ব্রহ্মার মস্তক ছিন্ন করল সেই থেকে হয়ে গেল চতুরানন এই মাতাটা কি হবে গঙ্গার জলে নিক্ষেপ করো গঙ্গা বলছে ওই রকম পাপী মাতাকে আমি কোনোদিন নিতে পারবো না তাহলে কি হবে ব্রহ্মার মাতাটা মর্তের মাটিতে প্রদীপ রূপে আবির্ভূত করে দাও আর যে জীবে লালসায় নিজের কন্যাকে আলিঙ্গন দিতে গেছে ওই জীবটা করে দাও সলতে ওই সলতে মা একটু একটু করে পুড়বে ওই জীবের লালসা একটু একটু করে কমবে আর ওই প্রদীপটা হয়ে যাবে ব্রহ্মার মাথা ওই মর্তের মাটিতে প্রদীপ রূপে দাও দাও করে জ্বলবে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল তাহলে এ তো একটা প্রদীপ হলো পঞ্চ প্রদীপ নিয়ে যে আর কি করে পঞ্চ প্রদীপটাকে এর আমার আলাদা তত্ত্ব আছে একদিনে তত্ত্ব বলা সম্ভব এই দেখুন পঞ্চ প্রদীপটাকে দুর্বাঘাসের জন্মকতা দেখে অনেক অনেক কীর্তনিয়া বলে সীতার কেশ থেকে দুর্বাঘাসের জন্ম সীতার কেশ থেকে দুর্বাঘাসের জন্ম নয় একজন ছিল দুর্বাসুর অসুর প্রসঙ্গ যখন এসেছে বলিয়ে দি অসুর ত্রিদেবের তপস্যা দুর্বাসুরের মা বলল দুর্বাসুর যে নারায়ণের তুমি ভক্ত ওই নারায়ণ তোমার বাবাকে মেরেছে তোমার মাকে মেরেছে শোনো শোনো দুর্বাসুর তুমি ত্রিদেবের তপস্যা করো দুর্বাসুর ত্রিদেবের তপস্যা শুরু করলো ত্রিদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে বলছে দুর্বাসুর এ দুর্বাসুর কি বলছাস দুর্বাসুর বলল প্রভু হে ত্রিদেব আমাকে এই বর দাও মর্তের মাটিতে
এমন ভাবে আমাকে জন্ম দাও যেন সমস্ত দেবদেবীর পূজায় যেন আমি লাগতে পারি। শোনো দুর্বাস, মর্তের মাটিতে তুমি দুর্বা ঘাস রূপে জন্ম নাও, আর মর্তের মাটিতে দুর্বা ঘাস রূপে জন্ম নেবে, সমস্ত দেবদেবীর পূজায় লাগবে, এমনকি মানুষেরও কাজে তুমি লাগলা। দুর্বা ঘাস মানুষের কাজে লাগে না, কি কাজে লাগে? আশীর্বাদ ছাড়া কি হয়? দুর্বা ঘাস খেলে কি হয়? রাধে রাধে, এই পর্যন্তই থাক, এটা আর বলবো না। দুর্বা ঘাসের সঙ্গে চাল মেশাতে হয়, গুড় মেশাতে হয়, রাধে রাধে, গোলমরিচ মেশাতে হয়, দিয়ে দুর্বা ঘাসকে বেটে রসটা খেলে কি কাজে লাগে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন, এই তোর অন্ধ মেয়েকে দেখতে এলাম, তোর অন্ধ মেয়ে, ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, মায়ের কোল থেকে নামতে যাচ্ছে, আর যেই নামতে যাচ্ছে, না ছেলেকে ঘুম পাড়াই, ছেলেকে ঘুম পাড়িয়ে রাখি, ছেলে 14 বার নামতে যে কোনো সর্বনাশ করবে, ছেলে ঘুমা, ভগবান না কোনোদিন ঘুমায়, ভগবান না কোনোদিন ঘুমায়, মা আমরা পুরি ঘুমায় প্রভু তোমার নিত্য জাগরণ, ভগবান না কোনোদিন ঘুমায় না, আর ভগবান যেদিন ঘুমোবে পৃথিবীর অসাতলে চলে যাবে। বৃন্দাবন চন্দ্র যশো দাদুলা, যশো দাদুলা, দোলাতে ঘুমায় আমার গিরিধারীরা, ছেলে যখন ঘুমাচ্ছে না, ছেলেকে আবার কোলে করেছে, ছেলে যেই নামতে যায় মা যশোমতী, আবার যেই নামতে যায়, চতুরে চতুর মনে মনে ভাবছে, আস্তে
মায়ের কোল থেকে নামতে গেলে এইভাবে তো হবে না। মায়ের কোল থেকে নামতে গেলে কি করতে হবে, কি করতে হবে? মা যে গজমতি মালাটা পরে আছে, চতুর চতুর কি করলো জানো? ও গো মায়ের গলে গজমতি গজপতি মালাটা ছিঁড়ে দিলি, হ্যাঁ একবারে ছিঁড়ে দিলি, হ্যাঁ নাম আমার কোল থেকে নাম, নাম যশোদা কৃষ্ণ কে যশোদা কৃষ্ণ মায়ের লক্ষ্য মতির দিকে, মায়ের লক্ষ্য মতির দিকে, ছেলে লক্ষ্য কোন দিকে? সেই দিকে। আপনাদের লক্ষ্য কোন দিকে? সবাই তো আপনার দিকে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, ভগবান শ্রীকৃষ্ণের দিকে লক্ষ্য রাখতে হবে। কৃষ্ণ একম বা দ্বিতীয়ম, কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। আছে বাবা, কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আছে? তাহলে এই ঠাকুরটাকে, এই ভগবানটাকে, লক্ষ্মীকে, দুর্গাকে, সরস্বতীকে, কালীকে, কৃষ্ণ যদি এক তাহলে এগুলোকে ততটা ভালো করে ধান দেবেন। যেমন পুকুর একটা তিনটে ঘাট, একটা ঘাটে আমরা ওঠানামা করি, তারা বলি কি, আমরা বলি কি জল, একটাই পুকুর অপর প্রান্তে খ্রিস্টানরা ওঠানামা করে তারা বলে কি ওয়াটার, একটাই পুকুর জবন ওঠানামা করে তারা বলে পানি, তদ্রু ভগবান হচ্ছে এক, নামে ভিন্ন বস্তুতে এক। যেমন আমি আপনাকে বলছি বাবা, আপনার সন্তান আপনাকে বলছে পিতা, আপনার স্ত্রী আপনাকে বলছে স্বামী, আপনার ভাইপো আপনাকে বলছে কাকা, আপনার নাতনি আপনাকে বলছে দাদু, তাহলে ব্যক্তি তো আপনি একজন, বিভিন্ন নামে পরিচিত। তদ্রব কৃষ্ণ এক, বিভিন্ন নামে পরিচিত। যেমন দুধ থেকে ছানা হয়, ছানা কোনো দিয়ে দুধ হতে পেরেছে কি গো মা? দুধ থেকে ছানা হয়, ছানা কোনো দিয়ে দুধ হতে পেরেছে? অহং বহুলি ভবন্তি, এক থেকে অনেকের সৃষ্টি, অনেক থেকে একের সৃষ্টি হতে পারে না। মা ছেলেকে মা কি করেছে? যেই ছেলে গজমতি মালাটা ছিঁড়ে দিয়েছে ছেলেকে নামিয়ে দিল, এবার মতিগুলো করেছে। মায়ের লক্ষ্য মতির দিকে, নকল মতির দিকে, আসল মতির দিকে লক্ষ্য নেই, ছেলের দিকে লক্ষ্য নেই। এক এক মা দেখবেন ছেলেকে ছেড়ে দিয়ে নিজের অন্য মানুষকে কাজ করে, এগুলো ভুল। হ্যাঁ দেখুন, ছেলেকে নামিয়ে দিয়েছে, মতির দিকে লক্ষ্য, ছেলের দিকে লক্ষ্য নেই, নকলের দিকে লক্ষ্য। এই যে বায়ে বাজাচ্ছে, এই যে ভাই আমার বাজাচ্ছে, একে যদি বলি এই তুই জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা বলে রেগে যাবে। তারপর যদি একে বলি এই তুই পশুর বাচ্চা, আনন্দ পাবে। জানোয়ারের বাচ্চা বলে রেগে যায়, আর বাঘের বাচ্চা বললে, বাঘের বাচ্চা বলে আনন্দ পায়, কিন্তু দুটোই পশুর বাচ্চা। জানোয়ারের বাচ্চা বলে রেগে যাবে, আর যদি বলি এই তুই বাঘের বাচ্চা, আনন্দ পাবে। তাহলে দুটোই পশুর বাচ্চা, কলির জীব, সোজা পথে হাঁটতে জানে না, উল্টো পথে হাঁটে। ভক্তমন্ডলি ভক্তি মতি মা, আজ মায়ের লক্ষ্য মতির দিকে। মা যে মতিগুলো পূরণ হয়ে গেছে, আমার ছেলেটা গেল কোথায়? ছেলেটা কোথায় গেল? হ্যাঁ আমার ছেলেটা গেল কোথায়? ও ছেলে কাণ্ড দেখে যা। এই হ্যাঁ, তোর ছেলে কি কোনো জাদু জানে? 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 না 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 না, জাদু জানে না, 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 আমার ছেলে কিছু জানে না, না 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 না, জাদু জানে না, আমার ছেলে কিছু জানে না, না 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 না, জাদু জানে না, আমার ছেলে
জাদু জানে না তোর ছেলে যদি জাদু না জানবে আমার অন্ধ মিনানি মিলবে জানে ছেলে কি কোন তোর ছেলের জন্য আমার মেয়ে যখন নয়ন ফিরে পেয়েছে তোর ছেলেকে এবং আমার মেয়েকে এক আসনে বসিয়ে নবমী ভজন করাবো ভক্তমণ্ডলী মা বাবা এক আসনে বসে ভোজন কখন হয় আর কবে হয়েছে মনে আছে এক আসনে বসে কখনো ভোজন হয় জানেন না আমরা কথায় কথায় বলি যা করে উপরবালা যা করে উপরবালা উপরওয়ালা মানে কি ভগবান ও মা উপরওয়ালা মানে কি উপরওয়ালা মানে কি ভগবান ভগবান নয় তবে কি স্বামী স্ত্রীকে বলছে ও বউ ও বউয়ের কি গলা গো বউ আমার জন্য রান্না কর আমি জালাবেড়িয়া হাটের বাজার থেকে ঘুরে আসছি মধুই থাক আর ভূমি থাক তোকে রান্না করতে বলেছি রান্না কর মেলা ফ্যাচ ফ্যাচ করবি না তাড়াতাড়ি যাবে আর আসবে খেয়ে যেন ওই খালের ধারে পড়ে থাকুনি আমি সব খাই না বউ কি করেছে রান্না টান্না করে বসে আছে বসে থাকতে থাকতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে এমন সময় দুটো চোর ঘরের ভেতর প্রবেশ করেছে সোনা দানা টাকা পয়সা সব নিয়ে নিয়েছে ঘর থেকে যখন বেরোতে যাবে এক চোর আর এক চোরকে বলছে এ বন্ধ টাটকা খাবার গুলো কেন ছেড়ে দিয়ে যায় গরম ভাব উঠতে খেয়ে এগুলো খেয়ে এই করে খাওয়া শেষ হব হব হচ্ছে মাতাল স্বামী এসে গেছে চোদ্দটার ঘর থেকে বেরোতে পারিনি বাবা একটা খাটের তলার একটা আলমারির মাথায় লুকিয়ে পড়েছে এবার মাতাল স্বামী নে রাজা করে রান্না কই রান্না কই উপরওয়ালাকে আলমারির মাথায় চোরটা বলছি এ বেটি শুধু ওপরালো ওপরালা করছে কেন খাটের তলে নিচে লোকটাকে চোরটা একবার নাম করলো না এবার যদি বলে ওপরালা খেয়েছে আমি বলবো খাটের তলে নিচে লোকটা খেয়েছে আলমারি মাথা চোরটা বলছে বেটে অনেকক্ষণ থেকে তুই উপরওয়ালা করছিস খাটের তলে নিচে লোকটা খেয়ে চোরটা একবার নাম করলি মাতাল স্বামী নেশা কেটে গিয়ে বলছে এরা তাহলে কারা ভয় ভব ভঞ্জন নন্দ মদন মন ঘন মদন মোহন ভরসা
যখনই রাধা গোবিন্দকে আকাশে বসিয়েছে আজকে স্বর্গ থেকে দেবতারা স্তুতি পাঠ করছে আর বৃন্দাবন মাধুরীতে পরিণত চাঁদ 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 বদলি চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ালো তুলে নাচো সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই হরি বলে বলো বাহু তুলে বলো সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নাম নাম